হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার মা খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমাদের বাড়িতে কুলের আচার বানায় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এখানে যে মশলাগুলো লাগবে সেগুলো হলো জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তারপর হলো তেজপাতা এবং গরম মশলা। এগুলোকে আমি গুঁড়ো করে নেব। তোমরাও বাড়িতে এই খুব সহজ পদ্ধতিতে এভাবে কুলের আচার বানাতে পারো, খেয়ে দেখবে খুবই সুস্বাদু হয়। মা এদিকে মশলাগুলো গুঁড়ো করতে থাক, আর আমি এদিকে কুলগুলো ভালো করে ধুয়ে নেব। তোমাদের কার কার বাড়িতে কীরকম করে কুলের আচার বানানো হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কোথা থেকে তুমি ভিডিওটি দেখছো সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার কুলগুলো ভালো করে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যে যে বোটাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। এরপর আমি যেটি করব, কুলগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ফাটিয়ে দেব। ফাটিয়ে দেওয়ার একটাই কারণ কুলের মধ্যে মশলাটা যেন ঢুকতে পারে, আর যদি ফাটিয়ে না দেওয়া হয় তাহলে কুলের মধ্যে মশলাটা ঢোকে না আর উপরেই লেগে থাকে, সেরকম করে অতটা ভালো লাগে না কুলের আচার। এবারে কড়াই বসিয়ে একটু পরিমাণে জল দেব। জল দিয়ে তারপরে আমি গুড়গুলোকে দিয়ে দেব। গুড়গুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে আর তোমাদের প্রথমেই আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে তারপর আমি গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু দিয়ে দেব নুন। এরপর আমি একে একে সব কুলগুলো এর মধ্যে দিয়ে দেব। কুল, গুড় এবং মশলা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে নামিয়ে নেব। আমার কুলের আচার রেডি। তোমরাও চাইলে খুব সহজে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। আচারটা নামিয়ে নিয়ে তারপর আমি এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে বয়ামে ভরিয়ে রাখবো। এভাবে কিন্তু আমাদের বাড়িতে কুলের আচার তৈরি হয় খুব সহজেই। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।